পাতা থেকে বঞ্চিত নলিন্দর দেববর্মা বয়স ৭৫ পিতার নাম মৃত প্রসন্ন দেববর্মা বাড়ি চড়িলাম ব্লকের রামনগর ভিলেজের ৩ নং ওয়ার্ড রামপদপাড়া এলাকায় অত্যন্ত গরীব এবং অভাবী পরিবার নলিন্দর দেববর্মার ২৫ বছর হয়েছে মৃত্যু হয়েছে তার স্ত্রীর বয়সের বারে একেবারে নুর্জ কমে গিয়েছে চোখের দৃষ্টিশক্তি কাজকর্ম করতে পারেন না ছোট ছেলের সঙ্গে থাকেন বৃদ্ধ বয়সে ঔষধপত্রের দরকার হয় ছেলের কাছে ঔষধের টাকার জন্য হাত পাততে বিবেকে বাদে একবার ছেলের খাওয়া এবং ভরণ পোষণ দেয় এরপর আবার ঔষধের টাকা কি করে চাই যদি বৃদ্ধ ভাতা পায় তাহলে অনেকটাই সুবিধা হয় তিনবার বৃদ্ধ ভাতার জন্য কাগজপত্র জমা দেওয়ার পরেও কপালে জোটেনি বৃদ্ধ ভাতা গ্রামের অনেক মানুষ বৃদ্ধ ভাতা পায় বঞ্চিত একমাত্র নলিন্দর দেববর্মা বুধবার বিকাল ৪টায় নিজ বাড়িতে ভাঙা ঘরে বসে রাজ্য সরকারের কাছে ভাতার আবেদন জানিয়েছেন জনজাতি ৭৫ বছরের বৃদ্ধ নলিন্দর দেববর্মা জানা যায় বিপিএল কার্ড এবং সরকারি সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও ভাতা থেকে বঞ্চিত নলিন্দর দেববর্মা এখন দেখার বিষয় সংবাদ পরিবেশিত হওয়ার পর রাজ্য সরকার উক্ত বিষয়ে কি ভূমিকা গ্রহণ করেন সেদিকে তাকিয়েছেন বৃদ্ধ নলিন্দর দেববর্মা কেমনে চলেন কেমনে খান ছোট পালা লাগে থাকতেছে তারা কদর মজুর খাওয়া এই আপনি কিটা করে আমি তো গরু একটা আছে এটা পাইনা মাইনা খাওয়াই সব কেউ নাই করতো না আপনার নাম কি দা নলিন্দর দেবম এই জায়গাটার নাম কি দা দা রামপট্ট পঞ্চায়েত কুন্দা রামনগর বাজার কি চাইতেছেন আপনার মুখ্যমন্ত্রীর কাছে আমরা তো চাইতেছেন তারা যদি দয়া ময়া পাইরা যদি সারা যদি বাধা দেয় তাহলে বাধা পাইয়া যাবো যদি না দিলে পাওয়া যায় কষ্ট হয়েছে